নমস্কার প্রান্তিক গাইডের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এই মুহূর্তে খুব বড় খবর গুরুত্বপূর্ণ খবর দু সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত সমস্ত ও সার্টিফিকেট বাতিল করলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেল এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ খবর সব থেকে বড় খবর সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেল প্রায় পাঁচ লক্ষের মতো প্রায় পাঁচ লক্ষের মতো ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট এটা রাজ্যবাসীর কাছে ছাত্রছাত্রীদের কাছে একটা দুঃস্বপ্ন কালো দিন বলা যায় এত বড় দুঃস্বপ্নের খবর কেউ পাবে এটা কেউ আশা করেনি এটা খুবই দুঃস্বপ্ন এটা খুবই দুঃখের খবর সার্টিফিকেট আদার সার্টিফিকেট বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ ক্যান্সেলস অল ওবিসি সার্টিফিকেটস ফ্রম টু থাউজেন্ড ইলেভেন টু টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সমস্ত ও সার্টিফিকেট বাতিল করে দিল যারা সার্টিফিকেটের মাধ্যমে সুযোগ সুবিধা পাচ্ছিল তারা আর পাবে না সমস্ত স্টুডেন্ট বা চাকুরিজীবী চাকুরির জন্য পড়াশোনা যারা করছিল সমস্ত ক্ষেত্রে যে সমস্ত সুযোগ সুবিধা সমস্ত সুযোগ সুবিধা থেকে আপাতত তারা বঞ্চিত সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেল সমস্ত ও সার্টিফিকেট প্রায় পাঁচ লক্ষের মতো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তাদের রায়ে কি জানিয়েছে সেগুলো বিস্তারিত আলোচনা করব সঙ্গে থাকো ভিডিওটা অবশ্যই খুব মনোযোগ দিয়ে দেখবে কলকাতা হাইকোর্ট যে মামলার ভিত্তিতে এই নির্দেশ দিল সেটা হচ্ছে না এই মামলাটি মূলত দায়ের হয়েছিল দু হাজার বারো সাল মামলাকারীদের তরফে আদালতে হাজির ছিলেন আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত এবং বিক্রম বন্দ্যোপাধ্যায় তারা মূলত যেটাকে ইস্যু করে হাইকোর্টের কাছে জানিয়েছে যে দু সালে তৎকালীন বামফ্রন্ট সরকার অন্যান্য অনগ্রসর শ্রেণী অর্থাৎ ওবিসি একটা ডিপার্টমেন্ট তৈরি করেছিল এবং তার পরের বছর ক্ষমতা এসেছিল তৃণমূল নতুন সরকার ক্ষমতায় এসে ওই শ্রেণী সংক্রান্ত চূড়ান্ত রিপোর্ট ছাড়া অর্থাৎ ছাড়া একটা তালিকা তৈরি করে এবং আইন প্রণয়ন করে আর সেটাতে মূলত ছিল গলত সেটাতেই ছিল মূল সমস্যা আর তার ভিত্তিতেই মামলা হয় তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের সরকারের বিরুদ্ধে এবং ওই মামলায় জানানো হয় ওই মামলায় আইনজীবীরা জানান যে সমস্ত কিছু হয়েছিল বেআইনি ভাবে তাই ওই মামলাটাকে অবিলম্বে খারিজ করার একটা তারা আবেদন জানায় যুক্তি হিসাবে তারা বলেন যে তৃণমূল সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা মূলত উনিশশো তিরানব্বই সালের ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার কমিশন আইনের পরিপন্থী এর ফলে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন প্রকৃত যারা ও প্রকৃত যারা পিছিয়ে পড়া মানুষ তারাই বঞ্চিত হচ্ছে এবং ওই সরকার অর্থাৎ তৃণমূল সরকার মূলত দেখা যায় যে যাদেরকে এই চাষিগরি দিয়েছে অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে আইন না মেনে তাই হাইকোর্টের কাছে তাদের আবেদন ছিল যে সরকার যেন সমস্ত আইন মেনে নতুন করে আবার বেঞ্চ এবং এক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলো যে ইতিমধ্যে যারা চাকরি পেয়ে গিয়েছে তাদের কোনো সমস্যা হবে না যারা চাকরি করছে তাদের কোনো সমস্যা হবে না সমস্যায় পড়বে তারা যারা আপাতত রানিং স্টুডেন্ট এবং যারা চাকরির জন্য আবেদন করতে চাইছে তারা আর কোনো সুযোগ সুবিধা পাবে না যারা স্কুল কলেজে সুযোগ সুবিধা পেত ক্ষেত্রে সে সমস্ত কোনো সুযোগ সুবিধা পাবে না নতুন করে আর কেউ কোনো সার্টিফিকেটের মাধ্যমে সুযোগ সুবিধা পাবে না দু থেকে দু পর্যন্ত যে সমস্ত ওবিসি সার্টিফিকেট ইস্যু হয়েছে প্রায় পাঁচ লক্ষের মতো সমস্ত কিছু ক্যান্সেল তবে যারা চাকরি করছে তাদের কোনো ক্ষতি হবে না তাদের কোনো অসুবিধা হবে না আবারও বলছি যে হাইকোর্ট যেটা জানিয়েছে মূলত যোগ্যদেরকে বঞ্চিত করে তালিকায় একাধিক ভুয়ো অবৈধভাবে হয়েছিল তাই কলকাতা সমস্ত কিছু কিন্তু বাতিল করে দিল এক্ষেত্রে সেই এসএসসির মতো সমস্ত ক্ষেত্রেই দুর্নীতি 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 রাজ্য সরকারের সমস্ত ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে কলকাতা হাইকোর্টে গিয়ে মুখ পড়ছে কলকাতা হাইকোর্ট সমস্ত কিছুই বাতিল করে দিচ্ছে এক্ষেত্রে একটা খুবই দুঃখ যন্ত্রণাদায়ক ঘটনা যে কলকাতা হাইকোর্ট পাঁচ লক্ষ ওবিসির সার্টিফিকেট প্রায় বাতিল করে দিল বলা চলে তাদের জন্য খুবই খারাপ খবর তবে এর বিরুদ্ধে রাজ্য সরকার হাইকোর্টের অন্য ডিভিশন বেঞ্চ বা প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ আবেদন করতেই পারেন বা সুপ্রিম কোর্টেও যেতে পারেন সেক্ষেত্রে পথ খোলা রয়েছে রাজ্য সরকারের কাছে সেটা আগামী দিনে জানা যাবে যে কি হতে চলেছে তবে আপাতত ওবিসি সার্টিফিকেটের কোনো সুযোগ সুবিধা পাবে না কোন স্টুডেন্ট কেউই ओबीसी সার্টিফিকেটের কোনো সুযোগ সুবিধা কেউ পাবে না তবে 2010 এর পরে ओबीसी সংরক্ষণের কারণে যারা চাকরি পেয়েছিল তাদের চাকরি কিন্তু বহাল থাকবে তাদের চাকরি কোনো সমস্যা হবে না এবং 2011 পূর্ব পর্যন্ত সমস্ত সার্টিফিকেট কিন্তু বৈধ 2011 এগারোর পূর্ব পর্যন্ত সমস্ত সার্টিফিকেট বৈধ 2011 এগারোর পর থেকে সমস্ত সার্টিফিকেট অবৈধ তবে ইন সার্ভিসে যারা রয়েছে তাদের কিন্তু কোনো সমস্যা হবে না এবং হাইকোর্ট জানিয়েছেন যে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন অ্যাক্ট নাইনটি থ্রি এই অনুযায়ী নতুন করে আবার তালিকা তৈরি করতে হবে সেখানে যারা অ্যাপ্লিকেশন করবে সেখানে যদি সমস্ত কিছু প্রমাণ করতে পারে আবার তার নতুন করে শংসাপত্র পাবে এবং সঠিক শংসাপত্র আবার তারা পাবে কিন্তু পূর্বের সার্টিফিকেট বাতিল নতুন করে তাদেরকে আবার অ্যাপ্লাই করতে হবে নতুন করে অ্যাপ্লিকেশন করতে হবে এবং উনিশশো তিরানব্বই সালে অ্যাক্ট অনুযায়ী নতুন করে তালিকা তৈরি করতে হবে এবং সেটা বিধানসভায় পাশ করাতে হবে এবং অবশ্যই করে উনিশশো তিরানব্বই আইন অনুযায়ী নতুন তালিকা তৈরি করতে হবে এবং সেটা বিধানসভায় চূড়ান্ত অনুমোদন নিতে হবে বিধানসভা থেকে চূড়ান্ত অনুমোদন নিতেই হবে অবশ্যই করে এটা নতুন আইন বলে দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তাই এটা আসার আলো যে দুশ্চিন্তা কষ্ট দুঃখ এগুলো হয়তো হবে কিন্তু আবার সুযোগ থাকছে নতুন করে সার্টিফিকেট তৈরি করার তোমরা সমস্ত ডকুমেন্টস প্রোভাইড করবে আবার অ্যাপ্লিকেশন করবে সার্টিফিকেট পাবে এবং সেটা বৈধ সেটা সঠিক পূর্বের সার্টিফিকেট বাতিল নতুন করে তোমরা আবার নতুন সার্টিফিকেট পাবে তাই সমস্ত ডকুমেন্টস অরিজিনাল ডকুমেন্টস সমস্ত রেডি রাখো সমস্ত কিছু তোমরা আবার নতুন ভাবে তৈরি করতে পারবে